আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো বাড়ি তৈরিতে মেসের খরচ। বন্ধুরা, অনেকটাই কমে গেছে মেসের খরচ বর্তমান সময়ে করোনা ভাইরাসের কারণে। করোনা ভাইরাসের কারণে মানুষ কাজ করাচ্ছে না, বা অনেকের চাকরি নেই বা ব্যবসা বন্ধ, তাই বর্তমান সময়ে মেসেরিদের কাজ নেই, তার কারণে মেসের খরচটা অনেকটাই কমে গেছে। তো যাদের বাড়ি তৈরি করার পরিকল্পনা আছে বর্তমান সময়ে, আপনারা বাড়ি তৈরির কাজ শুরু করতে পারেন, কারণ বর্তমান সময়ে মেসের খরচটা অনেকটাই কম। তো আজকের ভিডিওতে আমরা জানবো, যদি একটি একতলা বা দোতলা বা তিনতলা ফাউন্ডেশন বাড়ি তৈরি করে, তাহলে এক্ষেত্রে কত টাকা মেসেরি খরচ হবে পার স্কোয়ার ফিটে, আর যদি টিন শেড আধা পাকা বাড়ি তৈরি করা হয়, তাহলে এক্ষেত্রে কত টাকা হবে মেসেরি খরচ, আমরা তা জানবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, যদি আপনার বর্তমান সময়ে বাড়ি তৈরি করার পরিকল্পনা থাকে, তাহলে আপনি সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন, যদি একটি বাড়ি তৈরি করেন, এই বাড়িতে আপনার মেসেরি খরচ কত আসবে, কারণ মেস্ত্রি খরচের টাকাটা কিন্তু একটি বড় অঙ্কের টাকা, একটা মোটা অঙ্কের টাকা, তা আপনার জন্য জানা এটা অনেক জরুরি। তো চলুন বন্ধুরা, আমরা এখন জানবো যে বাড়ি তৈরিতে মেস্ত্রি খরচের হিসাব, অর্থাৎ প্রতি স্কোয়ার ফিটে কত টাকা খরচ হয়। বন্ধুরা, বাড়ি তৈরিতে মেস্ত্রি খরচ একতলা দোতলা বা তিনতলা বাড়ির জন্য, অর্থাৎ একতলা ফাউন্ডেশন, দোতলা ফাউন্ডেশন, তিনতলা ফাউন্ডেশন বাড়ির জন্য প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে আপনার 170 টাকা থেকে 200 টাকা। তবে এক্ষেত্রে অঞ্চল এবং স্থান ভেদে আপনার কাছে 150 টাকা বা 160 টাকা বা 180 টাকাও চেতে পারে, এবং নোয়াখালী ফেনী অঞ্চলে 210 টাকা বা 220 টাকাও কাস্টমার মেসেরা দাবি করতে পারে। তবে দেখুন, 170 টাকার নিচে যদি কেউ দাবি করে, আপনি বুঝবেন যে এই মেসেটা আপনার কাজটি বরাবর করবে না, অর্থাৎ পারফেক্টলি করবে না, সে অর্ধেক কাজ করে আপনাকে হয়রানি করবে, আপনাকে তার পিছনে পিছনে ঘুরতে পারবে বাড়ির কাজ করানোর জন্য, অথবা অন্য মেসেরি দিয়ে করাতে হবে, এক্ষেত্রে কিন্তু আপনি 200 টাকা পার স্কোয়ার পড়ে যাবে। তবে আপনি ভালো মেস্ত্রি, একজন ভালো মেস্ত্রি, সে 190 টাকা থেকে 200 টাকা পার স্কোয়ার ফিট আপনার কাছে দাবি করবে বাড়ি তৈরিতে। তবে আপনি একটি ভালো মেস্ত্রি দ্বারা বাড়িতে তৈরি করবেন আমি বলবো যে। তবে এক্ষেত্রে যদি আপনার বাড়িটা যদি 4তলা বা 5তলা হয়, ফাউন্ডেশন হয়, এক্ষেত্রে একটু খরচটা বেড়ে যেতে পারে। তবে বন্ধুরা, তবে এক্ষেত্রে আপনি 210 টাকা বা 220 টাকায় হবে আমি আশা করি। তো অঞ্চল আপনি ইসলামে যে একটু কম বেশি হতেই পারে। তো আসুন এখন তিন শের বাড়ি যদি আপনি করেন, তো এক্ষেত্রে খরচটা কেমন হবে। তো তিন শের বাড়ির ক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিটে যেটা খরচ হচ্ছে বর্তমানে, আমি মেস্ত্রির সাথে আলাপ করে দেখেছি, তারা নিচ্ছে 70 টাকা থেকে 100 টাকা। অর্থাৎ আপনি যদি মালামালগুলো আপনার বাড়ির যে কন্ট্রাক্টে দিয়ে দেন, তাদেরকে কাজটি, অর্থাৎ লেবারের কাজটি, মেস্ত্রির কাজটি, রাজমিস্ত্রির কাজটি যদি আপনি কন্ট্রাক্টে দিয়ে দেন, এক্ষেত্রে তারা 70 টাকা থেকে 100 টাকা দাবি করে। তো 60 টাকাও আপনি পাবেন অঞ্চল ভেদে, আর কোনো কোনো অঞ্চলে হয়তো 110 টাকাও আসতে পারে, নোয়াখালী ফেনী অঞ্চলে, এদিকে অঞ্চলে জানেন তো মেস্ত্রি বা লেবারের দাম বেশি, এই অঞ্চলে একটু বেশি হতে পারে। তো বন্ধুরা, আমি আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন। তো যদি উপকৃত হন, আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধু বন্ধুর মাঝে যাদের বাড়ি তৈরি করার পরিকল্পনা আছে। তো বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, আপনি যদি বাড়ির ড্রয়িং ডিজাইন পেতে চান, আমার সাথে স্ক্রিনে লেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটি দিয়ে দিব, আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, কারণ আমি আমার ক্লায়েন্টদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কি হয়, আপনি যা বলছেন আমি তা পরবর্তীতে আবার শুনতে পারি, রিপ্লে শুনতে পারি, আর ফোন করলে তা হয় না। অর্থাৎ আপনি ফোন দিয়েছেন, 5 মিনিট কথা বলেছেন বা 10 মিনিট কথা বলেছেন, পরবর্তীতে আমি বিজি থাকার কারণে আপনার কাছে স্মরণ নাও থাকতে পারে। তো এই জন্য সবচেয়ে বেটার হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার সাথে, যদিও আপনার একটু কষ্ট হয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, আমি আশা করি ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন। তো আবারও আমার প্রবাসী ভাইদেরকে বলতেছি, যে যেখানে আসেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।